নমস্কার শ্রোতা বন্ধুরা সরস্বত অডিও অ্যান্ড আদার আর্ট এর গল্পের বিভাগে আপনাদের সকলকে স্বাগত আমাদের পৌরাণিক গল্পের ঝুলি থেকে আজকে আরও একটি গল্প লেখক হরিশঙ্কর দেবদাসের কলমে দেউলিয়া ইন্দ্র দেবতা স্বর্গের রাজা দেবতারা ইন্দ্রের অধীন ইন্দ্র স্বেচ্ছাচারী স্বেচ্ছাচারীরা ভোগী হয় ভোগীরা লম্পট কামুক তারা ইন্দ্র যেমন ভোগী তেমনি কামক তারা অপরূপ সুন্দরী তাদের মনোলোভা কটাক্ষ বিমোহন উন্নত কুচু যুগল পুরুষ্ট ওষ্ঠাধর তারা ইন্দ্রের সহজলভ্যা এমনকি ইন্দ্রের স্ত্রী যে শী অসাধারণ রূপময়ী শচীর সারা অঙ্গে লাবণ্যের ছটা এসবে কোনো আগ্রহ নেই ইন্দ্রের ওরা যে সহজ প্রাপ্য ওদের শরীরের ভাঁজ বাঁক যে জানা হয়ে গেছে জ্ঞাত স্পর্শিত সম্ভবকৃত কোনো রমণীর প্রতি তার কোনো আগ্রহ নেই ওসব নারী তার কাছে আবর্জনা তার চাই নতুন নতুন নারী আর চাই সদ্যোপযোগী লোভনীয় দেহের ভরা যৌবনা নারী ইন্দ্রের দেহরক্ত পিঙ্গল তার হাত দুটি দীর্ঘ সেই হাতে বজ্র অমোঘ এবং প্রাণঘাতী ভুবন বিখ্যাত সে তার ভয়ে শশা গড়া ভূমন্ডল কাঁপে অতি সুখ ইন্দ্রের তার যত সুখ ও স্বস্তি নারী দেহে পর তার তীব্র আকর্ষণ ছলে বলে কৌশলে অপরের কুলো নারীকে তার অঙ্ক করা চাই চাই এজন্য ইন্দ্রকে যে মাসুল গুনতে হয়নি এমন নয় কিলগুত তো খেয়েইছে ধরা পড়ে বড় ধরনের শাস্তিও ভোগ করতে হয়েছে ইন্দ্রকে তাতেও তার কামকতা কমেনি বরঞ্চ উত্তরোত্তর বেড়েছে তার বিশাল শরীরটা যেন বিরংসার আধার তীব্র রমণেচ্ছার তাড়নায় মর্তে ঘুরে বেড়ায় ইন্দ্র সুযোগ বুঝে শিকারে মত্ত হয় কাবাস্থির ইন্দ্র একদিন গহীন অরণ্যে ঘুরছিল যদি কোনো স্বীকার্য পাওয়া যায় ঘুরতে ঘুরতে ঋষি গৌতমের পর্ণকুটিরে উপস্থিত হলো ইন্দ্র ওই সময় ঋষি গৌতম কুটিরে ছিলেন না ঋষির স্ত্রী অহল্লা ইন্দ্রের চোখ দিয়ে দিল এমন রূপলাবণ্যে ভরা নারী এই পাতার ঘরে এরকম জীর্ণ দীর্ণ অবস্থায় মাথা ঘুরে গেল ইন্দ্রের কামাবেক তাকে অস্থির করে তুলল একটা ফন্দি আঁটল ইন্দ্র ধীর পায়ে কুটিরের দিকে এগিয়ে গেল অহল্লা তখন পেছন ফিরে প্রাঙ্গনের শিশু বৃক্ষে জল সিঞ্চনে মত্ত উঠোনে দাঁড়িয়ে বিনীত ভঙ্গিতে বলল একপাত্র জল পাব তৃষ্ণা নিবারণের জন্য চোখিতে ইন্দ্রের দিকে ফিরল অহল্লা চমকে উঠল তার এই চমকানো ইন্দ্রের শরীর গঠনের জন্য এমন পেশিবহুল দৃষ্টিনন্দন দেহ এমন সুসজ্জিত অঙ্গভূষণ দীর্ঘ শরীরের ভাজে ভাজে যেন যৌবন সুপ্ত হয়ে আছে আহা এরকম দেহ কতদিন দেখেনি অহল্লা শীর্ণকায় জটাজুটধারী কৌপিন পরিহিত গৌতমকে দেখে দেখে চোখ দুটো মরে গেছে অহল্লার তার স্বামী ঋষি গৌতম তেজদীপ্ত কিন্তু বীর্যবান নন স্ত্রীরা চায় মর্দন চায় সোহাগ চায় স্বামীরা তাদের উদ্দীপিত করুক দলিত মথিত করুক রমণী ভাসেন কিন্তু এগুলোর ধারে কাছে নেই গৌতম তিনি মনে করেন অহল্লা তার প্রস্ফুটিত কুসুম তাকে স্পর্শ করা ঠিক নয় তাতে তার সৌরভ নষ্ট হয়ে যাবে তার দেহ ক্রাণ ম্লান হয়ে যাবে তাই দূরে দাঁড়িয়ে তিনি দেহ দেহরূপ উপভোগ করেন কিন্তু অহল্লা চাই দেহ লগ্নতা চাই উষ্ণ স্রোতের উজ্জ্বল অনুভব দীর্ঘদিনের ক্ষুধার্ত অহল্লা ইন্দ্রকে দেখে তার দেহ ক্ষুধা সুত তীব্র হল পাত্র ভরা জল এগিয়ে দেওয়ার সময় অপাঙ্গে তাকালো ইন্দ্রের দিকে ইন্দ্রের বুঝতে অসুবিধা হলো না যে অহল্লার কটাক্ষে দেহ সুখের তীব্র বাসনা লুকিয়ে আছে জলপাত্র নেওয়ার সময় অহল্লার আঙুল ছুঁয়ে দিল ইন্দ্র অহল্লা তরিত স্পর্শিত হলো শিহরিত হলো ইন্দ্র জলপান শেষ করে ইন্দ্র তৃপ্তির একটা শ্বাস ফেলল বলল আপনি একা থাকেন বুঝি এখানে অহল্লা কটাক্ষ ভান ছুড়ে বলল একা থাকলে কিছু বলছিলেন অহল্লা হাসতে হাসতে বলল না আমি একা থাকি না আমার একজন পাহারাদার আছে সে গৌতম ঋষি গৌতম আমার স্বামী গৌতমের নাম শুনে ইন্দ্র এখানে তার কামনা চরিতার্থ হওয়ার নয় যার স্বামী ঘরে সে তো কখনো তৃপ্ত না থেকে পারে না না আমি তৃপ্ত নই অহল্লা আচমকা বলে উঠল চমকে অহল্লার দিকে তাকালো ইন্দ্র আশ্চর্য মনের কথা বুঝলো কি করে রমণীটি সে তো শব্দ করে কিছু বলেনিবা চাকা চোখে অহল্লার দিকে তাকিয়ে কি একটা বলতে চাইল এই সময় বলে আমার নাম অহল্লা আচ্ছা অহল্লা অর্থ জানো তুমি ইন্দ্র আমতা করে বলল হল শব্দের অর্থ তো তো কদর্যতা আর অহল্লা মানে অহল্লা একটু থতমত খেয়ে চুপ করে থাকলো ইন্দ্র অহল্লা বলল সকল প্রকার কদর্যতা শূন্য যে নারী সেই অহল্লা সেই আমি অহল্লার কথায় একেবারে তটস্থ হয়ে গেল ইন্দ্র তার বুঝতে অসুবিধা হল না যে অহল্লা স্পষ্টতই তাকে ধমক দিচ্ছে বলছে আমি নই কেউ ইচ্ছে করলে তার হোম আমি নই তুমি হাত বাড়াতে চাইছো আমার দিকে ও হাত যে ভস্ম হয়ে যাবে ইন্দ্র অহল্লা বলে উঠল আমার স্বামী গৌতম সুপুরুষ দৃষ্টিনন্দন তার অঙ্গসৌষ্ঠব নারীর কামনা পূরণের সকল শক্তি তার দেহে বর্তমান কথা কথা যে যে মিথ্যে ভরা চাতুরিতে পূর্ণ তা ইন্দ্রকে বুঝতে দিল না অহল্লা কিন্তু একটুক্ষণ আগে আপনি যে বললেন আপনি তৃপ্ত নন ইতস্তত কণ্ঠে বলল ইন্দ্র ও কথায় তো মিথ্যে নেই তাহলে তাহলে কি খলখল করে হেসে উঠল অহল্যা অহল্যার এই খলখলা হাসি শুনে হঠাৎ আরেকজনের কথা মনে পড়ে গেল ইন্দ্রের সে লৌহিতা লৌহিতা সবরপল্লীর মেয়ে এরকম করেই হেসে উঠেছিল লৌহিতা ইন্দ্রের সামনে তবে ঠিক অহল্যার মতন করে নয় লোহিতার হাসিতে ছিল নুরির উপর দিয়ে বয়ে যাওয়া ছোট্ট সুরধ্বনি তবে সেই মৃদুলয়ের হাসি পরমুহূর্তে খরতর হয়ে উঠেছিল গৌরবণী নারীদের ভোগ করতে করতে একসময় ইন্দ্রের মনে বিতৃষ্ণা জেগেছিল সেই প্রমত্তা ভরা যৌবনের উর্বশী সেই চোখ ধাঁধানো রূপের মেনকা বা সেই মাতালা দেহাধিকারী দেব ভাল লাগে না তখন ইন্দ্রের খুব রুচি বদল করতে ইচ্ছে করলো স্বর্গ ছেড়ে মর্তে নেমে এলো সে এবার তার গন্তব্য কোনো আশ্রম নয় বা আলোক কোনো কোন রাজধানীর নয়নাভিরাম বাগান বাড়িও নয় সেখানে কালো মেয়ে কোথায় পাবে সে সে জানে কোন ইতর পল্লীতে গেলে কালো বরণ কন্যা মিলবে পল্লীগুলোই কৃষ্ণাদের আবাসস্থল মগধ রাজ্যে নগরের বাইরে একটি পল্লী আছে এটা ইন্দ্রের জানা ইন্দ্র সেই পল্লীতে উপস্থিত হলো পল্লীর ঘরগুলো ছড়ানো ছেটানো পাহাড়ের খাঁজে খাজে এক একটি ঘর পল্লীর পুরুষেরা দিনের বেলায় যায় দূর দূরান্তের অরণ্যে সুরা নিয়ে ঘুরে বেড়ায় শেষে কাঁধে মৃত বা ধৃত পশুর ঝুলিয়ে বাড়িয়ে ফেরে ওই সময় সবর নারীরা সন্তানাদি লালন করে গৃহস্থালি দেখভাল করে এই সবর পল্লীর একজন ভল্লুক পাথর ছেনে বানানো শরীর তার পেশি বহুল সেই পেশিতে সমুদ্রের ঢেউ আটকে যায় এক মাথা কা ঝাঁকড়া চুল আপলুস কাটের মতন দেহ রং লোহিতা ভল্লের বউ তার ত্বকে অমাবস্যার অন্ধকার জমাট বেঁধে আছে শ্রাবণের মেঘের মতন চুল তার তার কালো দেহের বাকি বাঁকে আহ্বান কালো দেহেতে যে পুরুষকে বিবশ করার সৌরভ থাকে তার উদাহরণ লোহিতা লোহিতা আর ভল্লের মধ্যে পীর ভালোবাসা বাসি শিকারে বেরোবার আগে ভল্ল বলেন সারাদিনমান মোড়ে না দেখা তোর ভালো লাগবে রে লোহিতা লোহিত্র গাল ফুলিয়ে বলে হ ভালো লাগবে কি অভিমান ছলে বলে ওঠে ভল্ল লোহিতা ভল্লের গা ঘেঁষে ভল্লের দুহাত ছুঁয়ে বলে জলদি ফিরা আসিস তুই তোহার লাগিয়ে আমি পথ চাইয়া রব খুশিতে ভল্লের মন ভরে ওঠে তার সত্য বিবাহিতা বউটি তার জন্য অপেক্ষা করে থাকবে শিহরিত হয় সে হঠাৎ লৌহিতাকে জাপটে ধরে ভল্ল গায়ে গলায় মুখ ঘষতে ঘষতে বলে ও আমার জল ভরা কলস রে ও আমার দুধাল গাই রে এই ভল্লের উঠানে এসে দাঁড়িয়েছিল ইন্দ্র ভল্ল তখন শিকারে লৌহিতা বিছানায় অলস অবকাশে ডাক দিয়েছিল ইন্দ্র কেউ আছে ঘরে কেউ আছে বিজাতীয় কণ্ঠশ্বসনে ধরম করে বিছানায় উঠে বসেছিল লৌহিতা এই অবস্থাতেই উঠোনে বেরিয়ে এসেছিল সে নিম্নাঙ্গে স্বল্প বস্ত্র দুটো এক টুকরো কাপড় দিয়ে বাঁধা বস্ত্রবন্ধন থেকে বেরিয়ে আসবার জন্য উঁচু যুগল ছটফট করছে টানা চোখ দুটোর ওপর বাঁকালো ধনুকের মতো মুহূর্তেই মাথা ঘুরে গেল ইন্দ্রর এত সৌন্দর্য এই কৃষ্ণবর্ণ দেহে এত ঢেউ বস্ত্রবদ্ধ স্তন যুগলে আহা ইন্দ্রের দেহ আলুলায়িত হয়ে উঠলো চোখে লোহিতার দিকে তাকিয়ে থাকল ইন্দ্র এই সময় ঠিক এই সময় প্রবল প্রতাপশালী একটি উষ্ণ প্রবাহ শীত থেকে শীত দ্বারা বে পর্যন্ত বয়ে গেল তার বিহল অবস্থায় ইন্দ্র বলল জল খাব লোহিতা থতমত খেয়ে গেল রাজবাড়ির লোক তাদের মতো ছোট জাতের ঘরে জল খেতে বলল পানি খাবি তু মোর হাতের পানি খাবি ইন্দ্র উপর নিচ মাথা নাড়ল লোহিতা দ্রুত ঘরের ভেতরে গেল মাটির ঘটিতে করে পানি নিয়ে এলো ঘটিটি লোহিতার হাত থেকে নেওয়ার সময় হাতটায় আঁকড়ে ধরল ইন্দ্র গাঢ় কণ্ঠে বলল তুমি আমার আপন জন তোমার হাতের জল খেতে আমার আপত্তি কেন থাকবে বলে নিজেকে দিকে সজোরে টেনে এই সময় হাসিটা নিজের হেসে উঠেছিল লোহিতা ছল ছল কলকল ঝর্ণা ধারার চলন চলন্ত মতো এই হাসিটা না হেসে লোহিতার কোনো উপায় ছিল না সে বুঝতে পেরেছিল এই সুয়ারটা তাকে নষ্ট না করে ছাড়বে না ওকে প্রতিহত করতে যে পারত সেও নেই ঘরে আর তার শরীরে তো এমন বল নেই যে ওকে এক ঠেলায় সরিয়ে দেয় তাই তার এই হাসি লোহিতা হাসতে হাসতে বলল আমার শরীর নিতে চাস তুই গত লইয়া খেয়ে নিতে চাস ইন্দ্র জোরে জোরে মাথা ঝাঁকাতে লাগলো লোহিতা বলল তাহলে তোকে খান খারাতে হইবে মরণ আমার যাওয়ার সময় বিছানাটাকে এলে ঝেলে কইরে গেছে ওইটা এই ঝেড়ে আসি ঠিক আছে ঠিক আছে বিছানাটা ঝেড়ে আসো তুমি আমি অপেক্ষা করছি তোমাকে রাজরানি করব করবো আমি লোহিতা হাত ছাড়িয়ে নিয়ে বলে হ অপেক্ষা করিতে থাক না আমার বলে দ্রুত ঘরের ভেতর ঢুকে গেল পলকেই ঘর থেকে বেরিয়ে এলো লোহিতা হাতে তীক্ষ্ণ মুখ কাটারি রোদ পরে সেই কাটারি চিকচিক করে উঠল ইন্দ্রের দিকে দৌড়ে আস ইন্দ্রের দিকে দৌড়ে আসতে আস্তে লোহিতা চিৎকার করে বলল গতর লেবি মর বি আমার লোগে মোড়ে পাটে বসাবি শোয়ার খাড়া আমি তোর লিঙ্গ কাটিলই লোহে তার হস্তান্ত্র মূর্তি দেখে আঁতকে উঠল ইন্দ্র দ্রুত পেছন ফিরলো পরিকে মুড়ি করে দৌড় লাগালো ওই সময় দুর্ঘটনাটা ঘটে গেল দৌড়তে থেকে পা হটকে গেল ইন্দ্রের পাহাড়ি ঢালু পথ খেবড়ো পড়তে পড়তে গড়াতে গড়াতে বহু নিচ পর্যন্ত চলে এলো ইন্দ্রের দেহটা ক্ষত সারাবার জন্য মুহূর্তে লোহিতার কর্কশ কণ্ঠ শুনতে পেয়েছিল ইন্দ্র ও সব শুম্ভা মাইয়া মানুষ হতাহতের রাজবাড়িতে আছে রে সুয়ারের ছা এখানে সব সতী নারী আছে তারপর লোহিতার কণ্ঠের শব্দ এসেছিল ঘটনাটা পর গৌতমের উঠানে দাঁড়িয়ে ওই দিনের ঘটনাটা মনে পড়ে গিয়েছিল ইন্দ্রের অহল্লার খলবল হাসিতে লোহিতার মুখটা ইন্দ্রের চোখে ভেসে উঠেছিল তাহলে কি অহল্লার এই রহস্যময় কথার উত্তর কি দেবে ঠিক করতে পারছিল না ইন্দ্র ইন্দ্রকে চমকে দিয়ে অহল্লা বলে উঠল আগে আমাকে তুমি করে বলো দেবরাজ তারপর না হয় তোমার কথার উত্তর দেবো আমি দেবরাজ ইন্দ্রের বিস্ময়ের অবধি থাকে না তুমি ইন্দ্র নও বলতে চাও না বলছিলাম কি তুমি আমাকে চিনলে কি করে অরণ্যবাসী একজন ঋষির পত্নী হয়ে স্বর্গরাজ কি চেনা তো কথা নয় আচ্ছা সূর্যকে কি কেউ চিনিয়ে দেয় উনি দিননাথ না সূর্যদেবকে তো চেনাতে হয় না তিনি নিজের আলোতে উজ্জ্বল ইন্দ্রেরও নিজস্ব আলো আছে সেই রূপালোকে চিনিয়ে দেয় তুমি দেবরাজ ইন্দ্র আমি তোমাকে চিনি দেবরাজ কি করে অবাক চোখে তাকিয়ে বলে ইন্দ্র সেই বৃত্তাতে না হয় আজ থাক বলো কেন এসেছো আমার আঙিনায় কণ্ঠে মদিরা হেনে জিজ্ঞাসা করে অহল্লা ইন্দ্র বলে আমি তোমাকেই চাই অহল্লা তোমার রূপ যৌবনে ডুব দিতে চাই ইন্দ্রের কথায় স্পর্শিত হলো অহল্লা দীর্ঘদিন স্বামী সংসর্গ থেকে বঞ্চিত অহল্লা পঠনে অধ্যাপনায় সময় কাটিয়েছেন গৌতম স্ত্রীর চাহিদা হেলায় ঠেলেছেন ইন্দ্রের প্রার্থনায় অহল্লার দেহ জেগে উঠেছে অকস্মাৎ তার দীর্ঘদিনের দেহ ক্ষুধা চাগিয়ে উঠল তারপর নারী তো সে সহজে ধরা দিতে চাইলো না অহল্লা বলল গৌতম গেছে অদূরে সরোবরের অবগাহনে শিগগিরই ফিরে আসবে তুমি ফিরে যাও দেবরাজ আমাকে ফিরিয়ে দিও না লাবণ্যে তোমার সরোবরে আমাকে অবগাহনের সুযোগ দাও গৌতম রাগী ঋষি ধরা পড়লে অভিশপ্ত হবে তার আগেই অবগাহন করব আমি তোমার পায়ে বঞ্চিত করোনা আমায় ইন্দ্রের মিষ্ট কথায় অহল্লা ভুলল, ইন্দ্রের হাত ধরল চঞ্চল পায়ে গৃহাভ্যন্তরে গেল দুজনে কামার্ত দুজনে রমণী লিপ্ত হলো ঋষি গৌতম অবগাহন সেরে ফিরে দেখলেন পর্ণকুটির দরজা আধু ভেজানো কপাট খুলে দেখলেন অহল্লা ইন্দ্রের কামনা পরিতৃপ্ত করছে ক্রুদ্ধ গৌতম ইন্দ্রকে অভিশাপ দেন তোর অন্ড ঘষে পড়ুক তোর সমস্ত শরীর জুড়ে সহস্র ভগচিহ্নের উদয় হোক পায়ে আছড়ে পড়ল ইন্দ্র ক্ষমা করুন ঋষি ক্ষমা করুন সারাদেহে এই নারী চিহ্ন নিয়ে আমি দেবতার সামনে দাঁড়াবু করি করুন প্রভু ক্ষমা করুন ইন্দ্রের অনুনয় বিনয়ে ঋষি গৌতম এই ভগ চিহ্নগুলি লোচন চিহ্নে রূপান্তরিত করলেন সেদিন থেকে ইন্দ্রের আর নাম হলো নেত্রজনী এবার অহল্লার দিকে মুখ ফেরান গৌতম রোশ মাখা কণ্ঠে বললেন তুমি স্ত্রী কর্তব্য ভুলে পরপুরুষে দেহ দিয়েছ তুমিও শাস্তিযোগ্য ইন্দ্রের মতন হাহাকার করে উঠলো না অহল্লা বা ইন্দ্রের মতন কাকুতি মত কেননা ঋষির সামনে স্থির হয়ে দাঁড়িয়ে গৌতম বললেন তুমি তুমি অভিশাপ এক বৎসর অস্থির এই বর্ণকুটিরের সামনে পাশান হয়ে থাকবে তুমি বুঝবে সবকিছু কিন্তু কিছুই বলতে পারবে না খিদে পাবে তোমার কিন্তু আহার করতে পারবে বলে নিজ গৃহের দিক থেকে মুখ ফেরালেন গৌতম গভীর মাথা নিচু করে হাঁটতে লাগলেন ঋষি গৌতম কণ্ঠকে উঁচুতে তুলে বলে উঠল স্বর্গসুখের চেয়ে দেহ সুখ লোভনীয় আর একবার অপার তৃপ্তির বিনিময়ে আরো সহস্র বছর পাষাণ হয়ে থাকতে আমার আপত্তি নেই ঋষি গৌতম অহল্যার এই কথাগুলো বাতাসে ভর করে গৌতমের কানে এসে বাজল থমকে গেল ঋষি গৌতম নিজেকে হঠাৎ দেউলিয়া মনে হতে লাগলো গৌতমের শেষ হল আমাদের আজকের কাহিনী দেউলিয়া আমাদের গল্প পাঠটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন শ্রোতা বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার